যুক্তরাষ্ট্রের মিশিগান ও সৌদি আরবে জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্যাসিফিক আইল্যান্ড আমেরিকান এপিআই এর টাউন হল মিটিং। এ সময় বাংলাদেশের টিভি মিডিয়াতে বিশেষ ভূমিকার জন্য আরটিভি মিশিগান প্রতিনিধি কামরুল জামান হেলালকে এপিআই এর 2021-2022 অ্যাওয়ার্ড দেওয়া হয়। এপিআই এর মিশিগানের নির্বাহী পরিচালক রেবেকা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেটর স্টেফানি চ্যাং, সিনেটর অ্যাডাম হোলিয়ার, রাজ্য প্রতিনিধি আব্রাহাম আয়াস, হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব, ডেমোক্রেটিক রাজ্য প্রতিনিধি প্রার্থী বিল্লাল মাহমুদ সহ অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সৌদি আরবের বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দার পক্ষ থেকে আলোচনা সভা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ জামিল এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান পলাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসমাইল হোসেন, অজিউল্লাহ মিয়া, ফখরুল ইসলাম, নুরুল আলম সহ অনেকে। শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। সৌদি আরবের জেদ্দায় হবিগঞ্জের লাখাই অঞ্চলের প্রবাসীদের উদ্যোগে হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এবং আলিয়া জাহিরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। জেদ্দা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিতে যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আহসান ও সাংগঠনিক সম্পাদক শাহ নিজামুদ্দিন সাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাহমুদুল হাসান ও জেদ্দা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন হারুন রশিদ, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন, ফয়সাল আহমেদ সহ অনেকে। রাকিব হাসান, আরটিভি।